আসসালামু আলাইকুম বন্ধুরা আইটি মামুন থ্রি সিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনার আপনার ফোনে ডায়াল ফেটে ব্যাকাউন্টটা আপনি নিজের ফটোও অ্যাড করবেন তো বন্ধুরা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তার আগে বলে নিচ্ছি আপনি আমাদের চ্যানেলে এখনও কোনো সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত তো বন্ধুরা এই কাজটি করার জন্য আমাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আমরা সরাসরি প্লে স্টোরে চলে যাব স্টোরে যাওয়ার পরে সার্চ অপশনে যে লিখবো মাই ফটো ডায়লার তো দেখুন উপরে একটা অ্যাপ্লিকেশন চলে আসছে তো অ্যাপ্লিকেশান আইকনটা হবে ঠিক এমন তো আমার অলরেডি ইনস্টল করা আছে আপনারা ইনস্টল করে নেবেন তো আমি এখান থেকে সরাসরি ওপেন করবো ওপেন করার পরে তো দেখুন বন্ধুরা আমার এমন একটি ইন্টারফেস চলে আসছে তো এমন ইন্টারফেস আসার পরে একটি অ্যাড শো করবে তো যখন একটি শো করবে তখন আপনারা ব্যাক বাটনে হিসেবে একটি কেটে দেবেন তো কেটে দিলাম কেটে দেওয়ার পরে দেখুন এমন একটি ইন্টারফেস আসছে এমন একটি ইন্টারফেস আসার পরে আপনারা উপরে দেখুন লেখা আছে কাস্টম স্টাইল তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আরেকটি অ্যাড শো করবে তখনও আপনারা আবার ব্যাক বাটনে ক্লিক করে অ্যাডটি কেটে দেবেন তো কেটে দেওয়ার পরে দেখুন এটা আমার ডায়ালার প্যাড তো ডায়াল ফ্যাড আহার পরে দেখুন এমন একটি অপশন আছে তো যখন আমি এখানে নিজের পিকচার লাগাবো নিজের পিকচার সেট করতে যাবো ব্যাকগ্রাউন্ডে তখন আপনারা নিচে দেখুন এখানে একটা অপশন আছে অপশনে ক্লিক করুন অপশনে ক্লিক করার পরে দেখুন এখানে আবার একটি ইন্টারফেস আসছে ইন্টারফেসটা হচ্ছে আপনার লাইট ডার্ক ব্যাকগ্রাউন্ড অ্যান্ড কিপ্যাড ইফেক্ট তো আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ডে ছবি লাগাবো তো এই জন্য আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে দেখুন এখানে ওনাদের অ্যাপের পার্সোনাল কিছু ছবি দেওয়া আছে আপনি চাইলে এই ছবিগুলো ইউজ করতে পারেন তো আমরা যেহেতু নিজের ছবি লাগাবো নিজের ছবি সেট করবো সেখানে এজন্য আমরা উপরে দেখেন লিখে আছে পিক ইমেজ তো পিক ইমেজে ক্লিক করব পিক ইমেজে ক্লিক করার পরে তো দেখুন আবার আছে আবার এখানে লেখা আছে পিক ইমেজ তো আবার আমরা পিক ইমেজে ক্লিক করবো পিক ইমেজে ক্লিক করার পরে আমাদের সরাসরি গ্যালারিতে নিয়ে চলে যাবে আপনি গ্যালারি থেকে যে ছবিটা এসছে আপনি সেই ছবিটা সেট করতে পারেন তো আমি যখন একটা ছবি সেট করবো তখন আমি আপনার আমার এই ছবিটা সেভ করব এই ছবিটা সেভ করার জন্য ছবিটা আগে স্বাস্থ্যটা ঠিক করে নেবেন নেওয়ার পরে দেখুন সেখানে লেখা আছে অ্যাপ্লাই তো অ্যাপ্লাইতে ক্লিক করুন অ্যাপ্লাইতে ক্লিক করার পরে দেখুন লেখা আছে কি সাকসেসফুলি অ্যাপ্লাইড তো এখানে ওকে ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে আরেকটি অ্যাড শো করবে তো আবার আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করার পর দেখুন লিখে লেখা লিখা আছে সাকসেসফুলি অ্যাপ্লাইড তো আবার আপনারা ব্যাকেজে কেটে দেবেন দেওয়ার পর দেখুন বন্ধুরা যে আমার যে আগে যে ডায়াল ফ্যাটটা ছিল সেই ফ্যাটের নিচে আমার ব্যাকগ্রাউন্ডে আমার ছবি অ্যাড হয়ে গেছে আপনারা চাইলে আপনারা এখানে যে কোনো সময় যে কোনো ইমেজ ব্যবহার করতে পারেন আপনারা যদি মনে করেন যে এখানে যে কোনো একটা ভিডিও মানে নিজের ছবিবাদে কোনো ভিডিও রাখবেন তাহলে আপনারা ভিডিও রাখতে পারেন তো ভিডিও দেখার জন্য আপনারা আবার এই অপশনটা ক্লিক করবেন ক্লিক করার পরে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে এখানে যেগুলো আছে বন্ধুরা এগুলো ভিডিও আপনারা চাইলে এখান থেকে যেখানে একটি অপশন চালু করে নিতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওতে এখন তো আমার ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগবে আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন তো ধন্যবাদ দেখাবেন পরবর্তী ভিডিওতে বাই বারো বারের মধ্যে একই কথা বলছি এখনও পর্যন্ত যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অলরেডি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকুন এই যে দেখুন কাজে এটা দিয়ে ফেটে দেবো